শিবপুর প্রেস ক্লাবে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত। শিবপুর প্রেস ক্লাব কার্যনির্বাহী 2021-2023 পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান হারুনুর রশিদ খান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া, শিবপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঝারুল পারভেজ মন্টি, শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। তিনি বলেন, নির্বাচিত কমিটি সহ প্রেস ক্লাবের সকল সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। নিশ্চয়ই সাংবাদিকদের অনেক কষ্টের জীবন, চ্যালেঞ্জিং জীবন, শুধু শিবপুরে নয় গোটা পৃথিবীতে এই সাংবাদিক পেশাটা একটা চ্যালেঞ্জিং পেশা। এখানে হুমকি ধুমকি আসে, এখানে ঘুমের কথা আসে, এখানে অনেক ধরনের নির্যাতনের কথা আছে। এই সব কিছুকে তোয়াক্কা না করে, পরিহার করে, পিছনে ফেলে দিই একজন প্রকৃত সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিক পেশায় এগিয়ে যায়, তার কলম এগিয়ে যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মিরাজুল হক মেরাজ, বাঘাবো ইউপি চেয়ারম্যান তরুণ মৃদ্ধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রাখিল, সাধারণ সম্পাদক ফাজাইল ভূঁইয়া, রাব্বানী ভূঁইয়া সহ প্রেস ক্লাবের সকল সদস্য। রিপোর্ট মেহের নিগার, চিত্রগ্রহণ সুমন, নরসিংদী টিভি।